প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে মাদ্রাসা SLST-তে 5% সংক্রান্ত বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিগ ব্রেকিং আপডেট। সকলেরই কিন্তু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই ভিডিওটি। অবশ্যই ভিডিওতে সবটাই আলোচনায় থাকছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, চাকরির এই অকাল অবস্থার মধ্যে মাদ্রাসা SLST-র ফর্ম ফিল আপ চলছে, যা অত্যন্ত ভালো একটি খবর। কিন্তু এরই মাঝখানে মাদ্রাসা SLST-তে 5% ছাড় সংক্রান্ত বিষয় একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। কারা এই 5% ছাড়ে পরীক্ষায় বসতে পারবেন, কী কী শর্ত দেওয়া হয়েছে, অর্ডার কপিতে কী উল্লেখিত হচ্ছে, সবটাই খুব সহজ ভাষায় এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু বিষয়টি স্পষ্ট হবে। চলুন আমরা সেই বিষয়ে প্রবেশ করে সরাসরি অর্ডার কপিটি অন স্ক্রিনে রেখে বিষয়টিতে প্রবেশ করি। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে একটি গুরুত্বপূর্ণ মামলা হয়েছে এবং সেই মামলাটি WPA 14258 of 2023। সরাসরি অর্ডার কপিতে আপনারা সেটি দেখতে পাচ্ছেন। আরিফ আনসারি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এক্ষেত্রে সংরক্ষিত অর্থাৎ OBC ক্যাটাগরিভুক্ত এই প্রার্থী কিন্তু মামলাটি করেছেন। মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের যে SLST পরীক্ষা হচ্ছে, তাতে 5% ছাড়ে বসতে চাওয়ার জন্য তিনি কিন্তু এই মামলাটি করেছেন, যা সম্পূর্ণ অর্থে সঙ্গত বলা যেতে পারে। এই অর্ডার কপিতে তিনটি পাতা রয়েছে এবং তিনটি পাতা জুড়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিস্তারিত ব্যাখ্যা। তবে তিনটি বিশেষ দিককে খুব সহজ ভাষায় এই অর্ডার কপি থেকে জেনে নিলে সমস্ত বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যাবে। প্রথম বিষয়টি হচ্ছে, এই কোর্ট অর্ডার অনুযায়ী বা অর্ডার কপি অনুযায়ী মাদ্রাসা সার্ভিস কমিশন নির্ধারিত PG অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে 50% এবং BEd থাকলে তারা কিন্তু পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে উক্ত সম্মানীয় পিটিশনার PG-তে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে 49.77% নম্বর পেয়েছেন। অতএব উক্ত পিটিশনার সংরক্ষিত ক্যাটাগরিতে রয়েছেন, তাই নিয়ম অনুযায়ী 5% ছাড় পাওয়ার কিন্তু তিনি যোগ্য। তিনি OBC ক্যাটাগরিভুক্ত। NCT-র যে নিয়মবিধি সেই অনুযায়ীও বলা হচ্ছে যে সংরক্ষিত ক্যাটাগরিরা কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 5% কিন্তু ছাড়ে পরীক্ষায় বসতে পারবে। এটি হলো প্রথম দিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা অর্ডার কপিতে উল্লেখিত হয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সব থেকে বড় তাৎপর্যপূর্ণ বিষয়, যে অর্ডার কপি অনুযায়ী যেটা উঠে আসছে, কমিশন কিন্তু NCT নির্ধারিত রিজার্ভেশন নীতি মানতে অবশ্যই বাধ্য থাকবে। অর্ডার কপি অনুযায়ী কিন্তু সেটাই উঠে আসছে। সেক্ষেত্রে বা সেই অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরিরা এই 5% ছাড় পাওয়ার যোগ্য, এবং সেই দিক থেকে বিচার করলে যেহেতু পিটিশনার রিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছেন অর্থাৎ OBC ক্যাটাগরিভুক্ত, তাই তিনি ছাড় পাবেন 5% এই পরীক্ষায় বসার জন্য অর্থাৎ আবেদন করার জন্য। বুঝতেই পাচ্ছেন খুব সহজ ভাষায় অর্ডার কপির এই সামগ্রিক অংশের গুরুত্বপূর্ণ অংশগুলিকে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ 5% ছাড়ে উক্ত সম্মানীয় পিটিশনার পরীক্ষায় আবেদন করার জন্য ছাড় পাবেন, পাশাপাশি তিনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পরীক্ষাও দিতে পারবেন। তাহলে কি বাকি যারা সংরক্ষিত বা রিজার্ভ ক্যাটাগরিভুক্ত রয়েছেন তারা কি 5% ছাড়টি পাবেন না, শুধুমাত্র পিটিশনার যিনি রয়েছেন তিনিই পাবেন? এখানেই কিন্তু নানা ধরনের চাঞ্চল্যকর খবরাখবরগুলো সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে এবং নানা ধরনের বিভ্রান্তির খবর কিন্তু উঠে আসছে। সেসব কিছুর ঊর্ধ্বে বা সেসব কিছুকে পাশে রেখে আমরা সরাসরি অর্ডার কপিতে কী বলা হচ্ছে সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব, যেটি অর্ডার কপির তৃতীয় একটি গুরুত্বপূর্ণ দিক। সেক্ষেত্রে এই মামলার অর্ডার কপি অনুযায়ী যে বিষয়টি বেরিয়ে আসছে, যে কমিশন যদি মনে করেন তার একটি সংশোধনী নোটিশ জারি করে বাকি থাকা সমস্ত সংরক্ষিত ক্যাটাগরিভুক্ত যে সমস্ত প্রার্থী রয়েছে, অর্থাৎ উক্ত পিটিশনারের মতোই যে সমস্ত সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতে পারেন, সেটা অবশ্যই তাদেরকে ভাবনাচিন্তার মধ্যে রাখতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র উক্ত পিটিশনার নয়, কমিশনারকে ভাবনাচিন্তার মধ্যে রাখতে হবে, পারলে একটি সংশোধনী নোটিফিকেশান প্রকাশ করে বাকি থাকা সমস্ত সংরক্ষিত ক্যাটাগরি যে সমস্ত পরীক্ষার্থী রয়েছেন তাদের ফর্ম ফিল আপের জন্য ডেট এক্সটেনশান করে ফর্ম ফিল আপ করার জন্য সুযোগ করে দিতে হবে। এই বিষয়টি ভাবনাচিন্তার মধ্যে রাখতে বলা হয়েছে কমিশনকে। দেখা যাক বন্ধুরা, কমিশন এই চিন্তাভাবনার ওপর গুরুত্ব দিয়ে কিংবা নির্ধারিত কোর্ট অর্ডারটির উপর নির্ভর করে কি পরবর্তী পদক্ষেপ নেয়। সেক্ষেত্রে কমিশনকে
আরও কয়েকটা দিন ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেনশন করতে হবে যদি তারা চিন্তাভাবনার মধ্যে এই বিষয়টিকে নিয়ে আসেন এবং নতুন করে একটি সংশোধনের নোটিফিকেশান প্রকাশ করেন রিজার্ভ ক্যাটাগরির পরীক্ষার্থীদের জন্য 5% ছাড়ের। আমরা আশাবাদী, দেখা যাক কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। বন্ধুরা, আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।